হ্যালো ভিওর্স আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার থেকে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে দলিলের অনুসন্ধানের যে সুবিধা সেটাও কিন্তু আপনারা পাবেন অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্প বা স্কিম যেটা সম্পূর্ণ বিনামূল্যে এই বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যায় যেটা প্রত্যেকটা ব্লক বা যে সমস্ত গ্রামীণ হসপিটাল কিছু কিছু জায়গাতেও কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র আছে এছাড়াও পৌরসভাতেও থাকে তো প্রত্যেকটা অঞ্চল বা পৌরসভার পার্শ্ববর্তী জায়গাতেই কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রটা আপনারা পাবেন তো এখান থেকে বেসিক্যালি যে সমস্ত সুবিধাগুলো বর্তমানে পাচ্ছেন তাছাড়াও অতিরিক্ত কয়েকটি সুবিধা আগামী বছর থেকে কিন্তু ইনক্লুড হচ্ছে যেটা আপনাদের জেনে রাখা অনেকটাই প্রয়োজন কারণ এই সুবিধাগুলো কিন্তু যখনই ইনক্লুড হবে তখন থেকে আপনারা এই সুবিধাগুলোও সেখান থেকে পেয়ে যাবেন তো প্রথম এবং প্রধানত যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হলো রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে খুব শীঘ্রই কিন্তু আধার তালিকাভুক্তি কেন্দ্র অর্থাৎ আধার এনরোলমেন্ট সেন্টার্স যেখানে নতুন আধার কার্ড তোলার কাজ যেটা হয় সেই সুবিধাটাও আপনারা পাবেন এছাড়াও বিএসকে থেকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র থেকে খুব শীঘ্রই কিন্তু এসবিএস এসটিসি অর্থাৎ সরকারি বাসের যে টিকিট এছাড়াও এনবিএসটিসি বাস টিকিটের জন্য বুকিংয়ের সুবিধাও কিন্তু প্রদান করবে এই বাংলা সহায়তা কেন্দ্র এছাড়াও দলিল অনুসন্ধান এবং স্ট্যাম্প ডিউটি এবং দলিল নিবন্ধনের ই পেমেন্ট করতেও কিন্তু সহায়তা করবে এই বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ এই সমস্ত কাজগুলো করতে গেলে আগে যেমন বিএল আরও অফিসে যেতে হতো বা বিভিন্ন রকম মুহুরী যারা আছে তাদেরকে ধরতে হতো সেটা কিন্তু আপনারা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও এই সুবিধাগুলো পাবেন এছাড়াও এইভাবে রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা তিন হাজার পাঁচশো বাংলা সহায়তা কেন্দ্র যেখানে বিরাশিটি পরিষেবা সরবরাহ করবে বিনামূল্যে দৌড় শাসন সরবরাহ করতে সহায়তা করবে এছাড়াও এমনটাই একজন কর্মকর্তা যেটা জানিয়েছেন সেটা হলো যে মূল লক্ষ্য হল প্রযুক্তি সচেতন নন এমন ব্যক্তিদের অনলাইন পরিষেবা দেওয়া কলকাতায় বেশ কয়েকটি কেএমসি অফিসে বিএসকে কেন্দ্র রয়েছে এখনও পর্যন্ত বিএসকেগুলির পাঁচ পয়েন্ট নয় কোটি মানুষকে এগারো পয়েন্ট পাঁচ কোটি পরিষেবা প্রদান করেছে সরকার বর্তমানে বিএসকেতে বিদ্যুৎ গ্রাহকদের একটি উচ্চ ভোটার রয়েছে কারণ বহু মানুষ কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে এসে বিদ্যুতের বিল দেন তার কারণ এক পার্সেন্ট কিন্তু ছাড় দেওয়া হয় এমনকি পরিযায়ী শ্রমিকরাও বিএসকের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন কিন্তু করতে পারেন এছাড়াও অফিসার আরও বলছেন যে প্রায়শই অনেকেরই তাদের অর্থ প্রদানের পরেও তাদের দলিল পাওয়ার ক্ষেত্রে একটি নেতিবাচক অভিজ্ঞতা হয় অর্থাৎ আপনি কোনো জমি রেজিস্ট্রি করলেন বা জমিটা কেনার পরে দলিল করার পরে সেটা কিন্তু আপনার হাতে পেতেও অনেক সময় প্রবলেম হয় বা সেই দলিলের ডিটেলসটা পেতেও সমস্যা হয় কিন্তু এবার এটি আরও সহজ হয়ে যাবে অর্থাৎ এমনকি যদি কেউ তাদের দলিল হারিয়েও ফেলেন তাহলেও তারা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে তা খুঁজে বের করতে কিন্তু সক্ষম হবেন যেমনটা নতুন দলিলের ডিটেলসটাও আপনারা পাচ্ছেন একদিকে তেমনটাও পুরনো যে সমস্ত দলিল হারিয়ে গেছে বা সেই দলিলটা আপনার কাছে নেই নষ্ট হয়ে গেছে সেই ডিটেলসটাও কিন্তু আপনারা খুঁজে পাবেন এছাড়াও যেটা বলা হয়েছে যে ট্রায়াল রানার ভিত্তিতে কিন্তু এই মাসে স্ট্যাম্প ডিউটি পেমেন্ট শুরু হয়েছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে স্ট্যাম্প পেমেন্ট ডিউটি যেটা সেটার মাধ্যমে অর্থাৎ স্ট্যাম্প ডিউটি পেমেন্ট যেটা সেটাও কিন্তু আপনারা বাংলা সহায়তা কেন্দ্র থেকেও কাটতে পারবেন তো আশা করি বাংলা সহায়তা কেন্দ্রে আগামী বছর যে কয়েকটা মেন সার্ভিসগুলো অ্যাড হচ্ছে যেমনটা আপনার জমির দলিল অনুসন্ধান বা স্ট্যাম্প ডিউটি এছাড়াও আপনারা কিন্তু নতুন আধার কার্ডটিও তুলতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ